Assalamualaikum, ছোট্ট ছোট্ট সোনামণিরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে আজকে আমি স্বাগত জানাচ্ছি। স্কুল যেহেতু বন্ধ, আমি আশা রাখছি সবাই অনেক ভালো আছো। তো তোমাদের আমি এখন বাংলা ক্লাস নেব শিশু শ্রেণী। তোমাদের আজকে আমি পাঁচটা পাখির নাম শেখাবো, তোমরা অনেকেই জানো। তারপরেও দেখো বানান সহ সবাই শিখে নিবে। পাঁচটি পাখির নাম, প্রথমে আমি দিয়েছি দোয়েল। দোয়েল হলো বাংলাদেশের জাতীয় পাখি, তাই না? আচ্ছা, দোয়েল। দ ও কার, লয়ে অয় অনুস্থল কার, ল দোয়েল। দ ও কার অনুস্থল কার, ল দোয়েল। ঠিক আছে, দুই নম্বরে দেখো টিয়া পাখি, খুব সুন্দর একটা পাখি টিয়া পাখি। টয় রসই অঙ্কুশ ছয়াকার, টিয়া। টয় রসই অঙ্কুশ ছয়াকার, টিয়া, টিয়া পাখি। ঠিক আছে, তিন নম্বরে শিখবে ময়না পাখি কথা বলে, তোমরা জানো? আছে হয়তো অনেকের কাছে, অনেকের বাসায়। ঠিক আছে, দেখো ম অঙ্কুশ ত দন্ত নয়াকার, ময়না। ম অঙ্কুশ দন্ত নয়াকার, ময়না। ঠিক আছে, তারপর দেখো শালিক। এক শালিক দুই শালিকে বিশ্বাস করো নাকি? করবে না, ঠিক আছে? এগুলো একদম কুসংস্কার। দেখো তালব্য সহায়কার, লয় রস্যই ক, শালিক। তালব্য সহায়কার, লয় রস্যই ক, শালিক। ঠিক আছে, পাঁচ নম্বরে দেখো ঘুঘু। হয় রস্য ভয় রস ঘুঘু, ঘুঘুও কিন্তু আমার খুব পছন্দ। ঠিক আছে, ঘু ঘু করে দেখো, সেই জন্য ঘুঘু। ভয় রস ভয় রস ঘুঘু। ঠিক আছে, পাঁচটা শিখবে তোমরা, চাইলে অন্য তোমাদের পছন্দ মতো পাঁচটা শিখতে পারো। আমি আমার পছন্দ মতো পাঁচটা দিলাম। ঠিক আছে, তোমরা বানানগুলো প্র্যাকটিস করবে, দেখে দেখে লিখবে প্রথমে, তারপরে মুখস্থ করবে, আবার দেখে লিখবে, তারপরে সব শেষে না দেখে লিখতে পারলে বুঝবে তোমার হয়ে গেছে। এইগুলোই আমি বাড়ির কাজ দিলাম। আর অভিভাবক আপনাদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, আপনারা দয়া করে ওদেরকে দিয়ে এই হোমওয়ার্কগুলো করিয়ে নেবেন, আর আমাকে কমেন্টে জানাবেন কোনো সমস্যা থাকলে, অবশ্যই জানাবেন। ঠিক আছে, এরপরে আমরা বাংলা বারো মাসের নাম শিখব, মাসের নাম। ঠিক আছে, তোমাদের প্রথমে ভয় পাওয়ার কোনো দরকার নাই, যে বারোটা নাম মুখস্থ করবো, কোনো ভয়ের দরকার নাই। তোমরা ছয়টা ছয়টা করে ভাগ করে করে শিখবে, হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো প্রথম মাস হচ্ছে বৈশাখ। বৈশাখ ব ঐ কার, তার বসায়কার খ, বৈশাখ। ব ঐ কার, তার বসায়কার খ, বৈশাখ। দুই জ্যৈষ্ঠ। জ ঐ কার, জ বর্গীয় জ, জফলা ঐ কার, একটু জটিল, হ্যাঁ, বর্গীয় জ জফলা ঐ কার, মধ্যম স্বরে ঠয়ে জ্যৈষ্ঠ, হ্যাঁ, জ্যৈষ্ঠ বানানটা একটু কঠিন। বর্গীয় জ জফলা ঐ কার, মধ্যম স্বরে ঠয়ে জ্যৈষ্ঠ। এই দুই মাস প্রচণ্ড গরম তোমরা ভোগ করে এসেছো, তাই না? এখন একটু মুক্তি, এখন বৃষ্টি হচ্ছে, আষাঢ় শ্রাবণ এই দুই মাস অনেক বৃষ্টি হয়। আষাঢ় তিন নম্বরটা হচ্ছে আষাঢ়। আষাঢ় আ মধ্যম স্বরাকার ধয় শূন্য র, আষাঢ়। ঠিক আছে, আ মধ্যম স্বরাকার ধয় শূন্য র, আষাঢ়। চার নম্বরটা দেখো শ্রাবণ, তার উপর স্বরফলা আকার ব মধ্যম শ্রাবণ, তালব্য স্বরফলা আকার ব মধ্যম শ্রাবণ। পাঁচ নম্বর দেখো ভাদ্র, ভয়াকার দয়রফলা ভাদ্র,
ভয়াকার গড়ফলা ভাদ্র। আচ্ছা, ছয় নম্বর দেখো আশিক। আশিক বানানটা একটু কঠিন, কঠিন গুলোই দেখবে বেশি মনে থাকছে। হ্যাঁ, আ তাহলে তো শয়ে বয়ে রসইকার দন্তন্যা আশিক। আ তালো ভয়ে বয়ে রসইকার দন্তন্যা আশিক। ছয়টা হয়ে গেল, ছয়টা সুন্দর করে মুখস্থ করে আলাদা আলাদা করেও তোমরা মুখস্থ করতে পারো। হ্যাঁ, এবার দেখো সাত নম্বর কার্তিক। কয়াকার কয়রে প্রসই ক কার্তিক। কয়াকার কয়রে প্রসই ক কার্তিক। আট নম্বর দেখো অগ্রহায়ণ। অ গয়রফলা হয়াকার অন্তস্ত দন্তন্য অগ্র হায়ন। অ গয়রফলা অগ্র হয়াকার অন্তস্ত দন্তন্য অগ্র হায়ন। হ্যাঁ, নয় নম্বরে পৌষ, দশ নম্বরে মাঘ, এই দুই মাস অনেক অনেক শীত। প ঔকার তাল প ঔকার মধ্যম স পৌষ। ঠিক আছে, অকার মধ্যম স পোষ। দশ নম্বর হচ্ছে মা, ময়াকার ঘ মা, ময়াকার ঘ মা। এখন নম্বর ফাল্গুন। ফাল্গুন মাসে তোমরা, ফাল্গুন মাসটা তো অনেক উৎসবের মাস তোমরা জানো, আমাদের স্কুলেও কি হালকা পাতলা পালিত হয় ফাল্গুন মাসে, কি বসন্ত উৎসব পালিত হয় তাই না? আজ দেখো ফাল্গুন, ফয়াকার লয়ে বয়সু দন্তন্য ফাল্গুন। ফয়াকার লয়ে বয়সু দন্তন্য ফাল্গুন। বারো চৈত্র, চৈত্র। হ্যাঁ, চ ঐকার কয়রফলা চৈত্র, চ ঐকার কয়রফলা চৈত্র। তাহলে আবার আবার দেখো প্রথমটা হচ্ছে বৈশাখ, দুই নম্বর জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশিক, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশিক, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। ঠিক আছে, আচ্ছা অভিভাবকদের কাছে অনুরোধ, আপনারা বাচ্চাদেরকে একটু ভাগ ভাগ করে দিয়ে কম কম করে দিয়ে শেখান, এবং বাংলাতে সুন্দর করে লিখছে কি না না দেখে পাচ্ছে কি না এটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন, কোনো সমস্যা হচ্ছে কি না। আচ্ছা, এরপরে আমরা ইংরেজি ক্লাস নেব। এবারে এসো একটু ইংরেজি শিখি। দেখো, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স অ্যান্ড মেক এ ওয়ার্ড। রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স, এই লেটার্সগুলো তুমি সুন্দরভাবে সাজাবে এবং একটা অর্থবোধ শব্দ তৈরি করবে। ভয় পাওয়ার একদম কোনো কারণ নেই, কারণ গত ক্লাসে আমরা এম থেকে এস পর্যন্ত শব্দ গঠন শিখে গেছি, ঠিক ওই শব্দগুলো দিয়ে আমরা এগুলো সাজিয়েছি। তোমাদের পরিচিত শব্দ, সব তোমাদের পরিচিত শব্দ, খালি একটু মনে করার চেষ্টা করবে। আসলে আমি এলোমেলো করে অক্ষরগুলো সাজিয়েছি, তোমরা সেটাকে সাজিয়ে নেবে। দেখো একটু বুদ্ধি করে করে, প্রথমে দেখো ও জি এম এন এ, কিছু হয় কিছু হয় না, এটাকে এটাকে সাজিয়ে দেখো তো কিছু হয় কি না, মনে করার চেষ্টা করো তো কিছু হয় কি না। দেখবে এই যে এটা প্রথমে দেবে একটা অর্থবদ্ধ শব্দ পেয়ে যাচ্ছি, এম এ এন জি ও ম্যাঙ্গো, এম এ এন জি ও ম্যাঙ্গো। তোমরা গত ক্লাসে পড়েছিলে ম্যাঙ্গো মানে আম, ঠিক আছে। আজকে দেখো দ্বিতীয়টা এলোমেলো করে, নুনটাকে এলোমেলো করে সাজিয়েছি। হ্যাঁ, এন ও এম ও, ঠিক আছে, এটা হবে মুন, এম ডবল ও এন মুন, এম ডবল ও এন মুন মানে চা, তোমরা শিখেছিলে গত ক্লাসে মুন মানে চা, এম ডবল ও এন মুন। তোমাদের যদি বানানগুলো মনে থাকে এবং তোমরা যদি তোমাদের যদি পড়া থাকে আগে থেকে, আমার মনে হয় না কোনো সমস্যা হবে, ঠিক আছে। তো
তোমরা সবগুলোই পারবে দেখো এস ই পি এল আমি এলোমেলো করে দিয়েছি এটা এ ই এস টি নেস্ট এন ই এস টি নেস্ট ঠিক আছে নেস্ট মানে পাখি বাসা ঠিক আছে ই এন টি অ্যান্টটা কিন্তু এ হতো অ্যান্ট হলো হ্যাঁ আমি এলোমেলো করেছি আচ্ছা দেখো এটা হবে নেট তোমরা পড়েছিলে নেট এন ই টি নেট নেট মানে যাও হ্যাঁ আচ্ছা দেখো এলোমেলো সাজানো ডব্লিউ এল ও হ্যাঁ যার কোনো অর্থ নেই দেখো এটা হবে আউ ও ডব্লিউ এল আউ আউ মানে প্যাচা ঠিক আছে এন ই টি নেট আচ্ছা এটা হবে পেন পি ই এন পেন পি ই এন পেন এই যে এটা কলম বুঝতে পেরেছ আচ্ছা ঠিক আছে দেখো ও পি টি আচ্ছা এটা হবে আমি বলে দিচ্ছি পি ও টি পট ঠিক আছে পি ও টি পট পট মানে কি পাত্র আচ্ছা দেখো আ ও এ জি ই এন এটা কি হবে বলো তো একটা ফল হ্যাঁ কমলা রঙের কি হবে অরেঞ্জ অরেঞ্জ কালারে অরেঞ্জ ও আর এ এন জি ই অরেঞ্জ পড়েছিলে তোমরা গত ক্লাসে অরেঞ্জ মানে কমলা ঠিক আছে দেখো আ এ কিউ ইউ এন কোনো অর্থ হয় না কিছু হয় না দেখো এটা কি হতে পারে কোড়া কিউ ইউ আর এ এন কোড়া আমার আগে অনেকেই নিশ্চয় ধরে ফেলছো কি হবে ইউ কিউ ই এল ই ঠিক আছে এটা কি হবে হ্যাঁ কুইন কিউ ইউ ডাবল ই এন কুইন ঠিক আছে এবার দেখো টি এ আর কিছুই হয় না দেখো আর এ টি র্যাট র্যাট মানে কি ইঁদুর ঠিক আছে আর এ টি র্যাট ই এস ও আর এর কোনো অর্থ নেই এটা সাজালে হবে রোজ আর ও এস ই রোজ রোজ মানে আজকে আমরা শিখেছিলাম রোজ রোজ মানে কি গোলাপ আচ্ছা ঠিক আছে এন ইউ এস এটা সাজালে হয় সান এস ইউ এন সান সান মানে সূর্য আচ্ছা ই এস ই দেখো এটা সাজালে তোমরা অনেকেই আগেই পেয়ে গেছো দেখো এস ডাবল সি আচ্ছা এগুলো তোমাদের এই গত দিনের পড়াটাকে একটু ওলট পালট করে দেওয়া হয়েছে তোমরা সেগুলো বুঝে বুঝে এটা নতুন করে পড়ার আর কিছু নাই এইভাবে অভিভাবকদের কাছে আমার অনুরোধ থাকবে এইভাবে শব্দগুলো এগুলো করে দিয়ে আবার ওদের বানানগুলো একটু আপনারা ঝালাই করে নেবেন আর অবশ্যই আমি যেভাবে এলোমেলো করেছি আপনারাও একটু ট্রাই করবেন ভিন্নভাবে আরও এলোমেলো করে দিতে দিয়ে ওদেরকে একটু পরীক্ষা করে দেখতে ওরা পাচ্ছে কি না বাগানগুলো আসলে উদ্দেশ্য হচ্ছে বাগানগুলো যেন ওরা পারে এটি এটা এই শিক্ষাটার আসল উদ্দেশ্য এটাই তা আপনারা দেখে অনেক কিছু মনে হলো এগুলো আসলে পুরনো পড়ায় ঠিক আছে আর এইভাবে একটু শিখাবে অভিভাবকদের কাছে আমার বিনীত অনুরোধ রেডি ছোট্ট সোনামণিরা চলো এবার কিছু অঙ্ক করি হ্যাঁ তোমরা যোগ শিখেছো আবারও দেখো একটু বন্ধে বন্ধে বসে বসে কি করেছো পড়াশোনা অনেকেই অনেক কে করেছো অনেক ভালো অনেক বেশি বেশি করেছো আবার কেউ কেউ একটু কম করেছো আচ্ছা দেখো আবার পুরোনো পড়াগুলো করেছো যোগ শিখেছো আমরা কীভাবে শিখিয়েছিলাম ক্লাসে ক্লাসে শিখিয়েছিলাম দাগ টেনে টেনে তোমরা কিছু বাচ্চা দেখি আঙুলগুলোও পারো তারপরে ম্যাক্সিমাম বাচ্চা দেখি দাগ টেনে টেনে করো আমি আজকে একই পদ্ধতিতে করছি ছোটো ছোটো যখন তোমরা দাগ টেনে টেনে করো ঠিক আছে দেখো উপরে কত আছে তিন নিচে পাঁচ তাহলে আমরা দাগ টেনে যদি করি তাহলে প্রথমে কয়টা দাগ টানবো তিন হ্যাঁ দেখো এক দুই তিন এক দুই তিন যোগ কত হবে
এই যোগ চিহ্নটা বাদে কয়টা দাগ আছে সেটাই হবে আমাদের উত্তর আসো তো আমার সঙ্গে গুণক দেখো 1 2 3 4 5 6 7 8 ঠিক আছে তাহলে উত্তর কত হবে 8 দেখো 8 8 ঠিক আছে 8 দেখো আরেকটা অঙ্ক দেখো একটু বড় 8 যোগ 6 এখানে আমি প্রথমে কয়টা দাগ দেব তাহলে প্রথমে উপরেরটা দিলাম নিচেটা দিতে পারো সমস্যা নেই উপরেরটা দিলাম 8 8টা দাগ দেব 1 2 3 4 5 6 7 8 8টা দাগ দিয়েছি এবার যোগ নিচেটা নিচে কত আছে 6 6টা দাগ দিই চলো 1 2 3 4 5 6 ঠিক আছে তাহলে এবার গুণে দেখি এই যোগ চিহ্নটা ছাড়া কয়টা দাগ আছে মোট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 তাহলে উত্তর কত হবে 14 ঠিক ধরেছো 14 1 10 4 14 ঠিক আছে এবারে অঙ্কটা দেখো শূন্যের ব্যবহার শূন্যের ব্যবহার ঠিক আছে আচ্ছা চলো ভয় পাওয়ার কিছু নাই উপরে কত আছে 5 ঠিক আছে আমরা 5টা রাখ দিই 1 2 3 4 5 এবারে যোগ চিহ্ন শূন্য শূন্য মানে কিছুই নাই কিছুই তোমাদের দিতে হবে ঠিক আছে তার মানে আমি এখানে কোনো দাগ দিব না তাহলে এইটা বাদ দিয়ে কত আছে দেখি চলো গুনে দেখি 1 2 3 4 5 ঠিক আছে তাহলে উত্তর হবে 5 তার মানে কি বুঝলাম যে কোনো সংখ্যার সাথে যদি শূন্য যোগ হয় তাহলে সেই সংখ্যাটাই উত্তর হবে অর্থাৎ শূন্য আমরা কোনো দাগ দিব না শূন্য থাকলে কোনো দাগ দিব না হ্যাঁ আর যেটা থাকবে সেটাই উত্তর হবে শূন্যের সাথে যা থাকবে সেটাই উত্তর হবে তাহলে দেখো মনে পড়ে গেল তো যোগগুলো কিভাবে করেছিলাম আমরা ক্লাসে ঠিক আছে আমি তোমাদের বাইরের কাজ দিয়েছি দেখো হ্যাঁ অভিভাবকদের উদ্দেশ্যে বিনীত অনুরোধ আপনারা একটু এগুলো খাতায় লিখে দিবেন ওদের ওরা যেন অঙ্কগুলো করতে পারে ইজিলি আচ্ছা দেখো এই স্টাফ থাকবে এই কটা অঙ্ক দেখো এক নম্বরে হচ্ছে 9 যোগ 8 দুই নম্বরে হচ্ছে 8 যোগ 7 তিন নম্বরে 7 যোগ 9 চার নম্বরে 5 যোগ 8 আর পাঁচ নম্বরে 0 যোগ 9 এই অঙ্কটা এইরকম ঠিক আছে তোমরা যোগের পরে এসো আমরা আজকে একটা নামটা শিখব একের ঘরে গুণের নাম ঠিক আছে একের গুণের নামটা শিখব হ্যাঁ একের গুণের নামটা চটপট মুখস্থ করে ফেলবে কোনো কথা না খুব সোজা একবার পড়ে দুইবার দেখে দেখে লিখে একবার না দেখে একেবারে ইজিলি তোমরা পারবে লিখতে হ্যাঁ দেখো খুব সোজা আমি পড়ছি দেখো এক একে এক এক গুলো দুই তিন একে তিন চার একে চার পাঁচ একে পাঁচ ছয় একে ছয় সাত একে সাত আট একে আট নয় একে নয় দশ একে দশ ঠিক আছে এটা তোমরা একেবারে বোঝানোর কিছুই নাই ছট ছড়ে মুখস্থ করে ফেলবে একদম ঠিক আছে আর অভিভাবকদের কাছে আমার অনুরোধ থাকলো বিনীত অনুরোধ এই যে আপনারা একটু ওদেরকে দিয়ে প্র্যাকটিস করিয়ে নেবেন আর বাচ্চাদেরকে আমি বলবো তোমরা সব রকম স্বাস্থ্যবিধি মেনে চলবে
আর আম্মুর কথা অবশ্যই শুনবেন, কারণ আম্মুর চাইতে ভালো তোমাদের কেউ বুঝবে না, ঠিক আছে? আর অভিভাবকদেরকে আরেকটু বলি, আরেকটু বলার এই যে যে কোনো সমস্যা, বাচ্চাদের যে কোনো সমস্যা এবং ক্লাস সম্পর্কিত যে কোনো সমস্যা আপনারা কমেন্ট বক্সে তো জানাবেনই, এছাড়া আপনাদের সবার কাছে আমার ফোন নাম্বার আছে, সেখানেও আমাকে জানাতে পারেন, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।